থেকে আমাদের অ্যাম্বিশন ভাইভসের নতুন একটি ক্লাসে স্বাগত দেখো আজকের ক্লাসটি মূলত যে ইংলিশ গ্রামার সিরিজের উপরে আমাদের ক্লাস চলছিল তো ইংলিশ গ্রামার সিরিজের উপরে ক্লাস নাম্বার আজকের সেভেন কিন্তু অর্থাৎ সপ্তম নাম্বার ক্লাস তো তোমরা যারা বিগত ছটি ক্লাস মিস করেছ তোমাদের জন্য আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো দেখো বিগত ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছিলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ভের যে মূলত প্রথমত যে সংজ্ঞা সে বিষয়ে এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা বিগত ক্লাসে কিন্তু তোমাদের পুরো ধারণা ক্লিয়ার করিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে তো দেখো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এই যে নন ফাইনাইট মূলত প্রথমত নন ফাইনাইট ভার্ব সেই ভার সম্পর্কে কিন্তু আমরা জানব তো দেখো তো তোমাদেরকে একবার স্মরণ করিয়ে দিই দেখো নন ফাইনাইট ভার্ভ থেকে আমরা কিন্তু তিন ধরনের ভার্ব আমরা পেয়েছিলাম তিনটে ধরনের ভার কি কি এক পেয়েছিলাম জেরান্ট এবং দ্বিতীয়ত পেয়েছিলাম আমরা ইনফিনিটিভ ইনফিনিটিভ পেয়েছিলাম এবং তৃতীয়ত পেয়েছিলাম কিন্তু পার্টিসিপল পেয়েছিলাম তো দেখো আজকের ক্লাসে মূলত তোমাদেরকে আমি প্রথমত ধারণাটি ক্লিয়ার করাবো এই ইনফিনিটিভ সম্পর্কে তাহলে আমরা যেটা বললাম যে ইনফিনিটিভ ইনফিনিটিভ এর গঠন কি ইনফিনিটিভ এর গঠন হলো টি ও টু প্রিপোজিশান এবং তারপরে ভার্ভের এক নাম্বার রূপ তো দেখো এর মানে কেমন হয় এর মানে হয় তে অথবা জন্য অথবা উদ্দেশ্যে এই রকম মানে হয় আবার কিন্তু এটা নাউনের মতনও কাজ করে ভালো করে বোঝো টিও টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্ভের এক নম্বর রূপ এই রকম রূপে যদি কোনো সেন্টেন্সে কোনো জায়গায় কোনো অংশ থাকে তাহলে সেটা কিন্তু নন ফাইনাইট ভার্ভ এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে কি রূপ সেটা হচ্ছে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভের মানে কেমন হয় মানে হয় তে আবার জন্য আবার উদ্দেশ্যে আবার এই তে জন্য উদ্দেশ্যে ছাড়াও কিন্তু ইনফিনিটিভ আবার নাউনের মতন কাজ করে বা নাউনের মতনও মানে তৈরি করে তো দেখো যেমন আমি এখানে লিখছি যেমন লিখছি ডিআরআইএন কে ড্রিঙ্ক মানে কি পান করা দেখো ড্রিঙ্ক মানে হলো পান করা তাহলে আমি যদি লিখি যে আমি যদি লিখি পান করতে বা পান করার জন্য পান করার জন্য বা আমি যদি এখানে লিখতাম যে পান করার উদ্দেশ্যে তাহলে সরাসরি ইংরেজি কি হয়ে যাবে দেখো বাংলা মানে হয় এই যে তে জন্য বা উদ্দেশ্যে তাহলে পান করতে এইটা কোন ফর্মে আছে দেখো ইনফিনিটিভ ফর্মে আছে আর ইনফিনিটিভের গঠন কি টিও টু প্লাস ভার্বের এক নম্বর তাহলে ড্রিঙ্ক এটাই কিন্তু ভি ওয়ান তাহলে ড্রিঙ্ক মানে যদি পান করা হয় তাহলে পান করতে ইংরেজি কি হবে টু ড্রিঙ্ক এটা হয়ে যাবে কিন্তু এর ইংরেজি গঠন এই টু ড্রিঙ্ক এর মানেই কিন্তু পান করতে এর মানেই কিন্তু পান করার জন্য বা পান করার উদ্দেশ্যে এটাই কিন্তু মানে আবার দেখো আর একটি উদাহরণ আমি দিচ্ছি যেমন মনে করো সি সি মানে হলো কি দেখা সি মানে দেখা তাহলে আমি যদি এখানে লিখি যে দেখতে তাহলে ইংরেজি কি হয়ে যাবে তোমরা নিজেরাই বলতে পারবে টু সি এটা হয়ে যাবে আবার আমি যদি বলি দেখার জন্য দেখার জন্য তখনও কিন্তু এর গঠনটা কি হবে টু সি আমি যদি লিখি আর ই ডি রিড মানে হলো কি পড়া রিড মানে পড়া তা তোমরা এবার নিজেরা বলো পড়তে বা পড়ার জন্য এর ইংরেজি কি হবে তোমরা নিজেরাই কিন্তু বলতে পারছো টু রিড টু রিড পড়তে বা পড়ার জন্য তাহলে পরবর্তীতে তোমাদেরকে যখন আমি টেন্স শেখাবো তখন তোমরা বুঝতে পারবে তাহলে গো মানে হলো কি যাওয়া দেখো যেমন গো মানে যাওয়া তাহলে আমি যদি বলি যে স্কুলে যেতে মনে করো এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে স্কুলে যেতে এর ইংরেজি কি হবে স্কুলে যেতে তাহলে টু গো স্কুল টু গো স্কুল প্রথমত স্কুলটাকে অবজেক্টিভ ফর্মে রাখলে এরকমই হবে তোমরা এটাও লিখতে পারো টু গো টু দা স্কুল বা টু গো টু স্কুল এটাও লেখা যাবে তাহলে যেমন আমি এখানে লিখছি যে আমি বলি আমি বলি বই পড়তে আমি বলি বই পড়তে তা তোমরা যখন টেন্স শিখবে তখন কিন্তু তোমরা ভালোভাবে আরও বুঝতে পারবে যে আমি বলি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে তাহলে টেল মানে বলা বা সে মানে বলা তাহলে আই সে আই সে আমি বলি এবার বই পড়তে এই অংশটুকু দেখো এটা কিন্তু ইনফিনিটিভ আর ইনফিনিটিভ মানে এটা কোন কোন ভারবে যাচ্ছে নন ফাইনাইট ভারবে লাই সে পড়তে পড়তে ইংরাজি তাহলে পড়া ইংরাজিটা প্রথমত ভাববো আমি তাহলে পড়া ইংরেজি কি আমরা জানি রিড তাহলে পড়তে বা পড়ার জন্য ইংরেজি কী হবে টু রিড দেখো তাহলে পুরো বাক্যটার মানে কি হলো আই সে টু রিড আমি বলি পড়তে বা পড়ার জন্য বা পড়ার উদ্দেশ্যে তাহলে আমি যদি আবার লিখি যে আই এম সেইং টু রিড তোমরা আগের ক্লাসটি যারা দেখেছ তারা ভালো রকম বুঝতে পারছো আই এম সেইং টু রিড যদি লিখি তো টু রিড কিন্তু পরিবর্তন হবে না এইখানে টেন্স পরিবর্তন হচ্ছে যাই হোক সেটা আমার বলার বিষয় নাই আজকে যেটা আমরা শিখলাম আজকে আমরা শিখলাম ইনফিনিটিভ আজকে আমরা শিখলাম ইনফিনিটিভ আর ইনফিনিটিভের গঠন কি টু প্লাস ভি ওয়ান এর মানে কেমন হয় তে জন্য এবং উদ্দেশ্যে এরকম মানে হয় তাহলে তে জন্য উদ্দেশ্যে তোমরা বুঝলে বিষয়টি এইবার দেখো আরেকটি আমি বলেছিলাম এই ইনফিনিটিভের মানে আবার কেমন হয় নাউন নাউনের মতনও কিন্তু কাজ করে দেখো